চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকালই বাজার চলে গিয়েছিলাম, সেখান থেকে মাছ কিনে সবজি নিয়ে বাড়ি এলাম। এই গুছিয়ে বাজার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। যেদিন বাজার করার থাকে সেদিন ব্রেকফাস্ট কিন্তু খুবই সিম্পল করে থাকি, যেমন এই যে গোলমরিচটা গুঁড়ো করছি আর ব্রেড বাটার, এটা খুব সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। গোলমরিচ কিন্তু শরীরের জন্য খুবই ভালো, সর্দি কাশির মুখে এটা কিন্তু খুবই ভালো লাগে, আর তার সাথে যে কোনো একটা ফল। মাছটাও ধোয়া হয়ে গেল, এবার মাংসটা ধোব। মাংস কিন্তু ধুতে আমি সবসময় গরম জল ব্যবহার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস রান্না করাও হয়ে গেল। এই মাটনের রেসিপিটা আমি শেয়ার করে দেবো, কীভাবে কম তেলে রান্না করতে হয় সেগুলো দেখিয়ে দেবো। গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে নিউট্রিশন নিয়ে পড়ার সময় আমাদের সবসময়ই শেখানো হতো কীভাবে কম তেলে এবং কম মশলায় সুস্বাদু রান্না করা যায়। কুমড়ো ফুলটা খুব ফ্রেশ ছিল, বাজার থেকে নিয়ে এসেছি, এর বড়া করব, খুবই কম তেলে হবে। এর দেখুন, এই যে এটা কিন্তু চানা, আমি কিন্তু বাইরে থেকে বেসন কখনোই কিনি না, এটাই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই এবং বেসন রেডি। বহুদিন পর মিষ্টি আনলাম, আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, ওই যে মটন আছে না, আজকে একটু জমিয়ে খাই। লেক গার্ডেন্সে নিউ কল্পনা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি আনি, এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর এরা খুবই টেস্টি মিষ্টি তৈরি করে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করবেন।